আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার সামনে, আপনারা স্ক্রিনের সামনে একটি জেনারেটর দেখতে পাচ্ছেন। জেনারেটরটির নাম হলো টাইগার জেনারেটর। এই টাইগার জেনারেটর চায়না, মেড ইন চায়না কোম্পানির জেনারেটর। জেনারেটরটি চলতে চলতে হঠাৎ করে জেনারেটরের এসি ভোল্টেজ আউটপুট দিচ্ছে না। এসি আউটপুট না দেওয়ার কারণ কি, আজকে আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করব। কিভাবে এই জেনারেটর গুলোর এসি ভোল্টেজ নাই হয়ে গেলে সেগুলোকে বের করতে হবে, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমত আমরা জেনারেটরটিকে একটু স্টার্ট করে নিই। স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাই, এখানে এসি ভোল্টেজ শো করতেছে না। আমি জেনারেটরটি স্টার্ট করতেছি, দেখুন স্টার্ট, জেনারেটরটি কিন্তু স্টার্ট করেছি। আপনারা জেনারেটর সাউন্ড, জেনারেটরটি স্টার্ট করা আছে। স্টার্ট করার পরে আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু কোনো বাতি জ্বলতেছে না। এসি ভোল্টেজের আউটপুট যে বাতিটা জ্বলবে, সে বাতিটা কিন্তু জ্বলতেছে না। তার মানে এই জেনারেটরে কিন্তু এসি আউটপুট নাই। আমরা এই জেনারেটরের এসি আউটপুট নাই হয়ে গেলে কিভাবে বের করবেন, আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো। এই জেনারেটরের ক্ষেত্রে আমাদের কিন্তু, আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমি দেখিয়েছি এই পাশে খুলতে হয়। এই জেনারেটরের ক্ষেত্রে কিন্তু এই পাশে খুললে কোনো কাজ হবে না। এরকম মিনি জেনারেটর যেগুলো আছে সেগুলোর ভেতরে, এখানে আপনার ডায়োড আছে, তারপরে ক্যাপাসিটার আছে। এই মিনি জেনারেটর গুলো চলে আউটপুট, এসি আউটপুট দেয় হলো ক্যাপাসিটারের মাধ্যমে। আমাদেরকে প্রথমত এই ট্যাঙ্কিটাকে এখান থেকে খুলে নিতে হবে। বন্ধুরা, আমরা এখানে কিন্তু সিরিজ লাইন ব্যবহার করতেছি। আমরা সিরিজ লাইনের এখানে লাইন নিয়েছি, আমরা এ তারটিতে সিরিজ লাইন থেকে এই লাইনটা নিয়ে এসেছি। আমরা দেখব সিরিজ লাইন দ্বারা এই ক্যাপাসিটারটি ঠিক আছে কিনা সেটা আমরা চেক করতে পারবো। আমাদেরকে এভাবে দুই পাশে এ তারটিকে ধরতে হবে। দুই পাশে ধরার পরে এখানে কিন্তু কোনো রেসপন্সই দেখাচ্ছে না। আবার আমরা যদি এই তারটিকে, এই ক্যাপাসিটারটিকে কোনো একটা লোহা জাতীয় কোনো বস্তুর উপরে এভাবে শর্ট দিই, দেখেন এখানে কিন্তু কোনো ফায়ারিং করতেছে না। তার মানে আমাদের এই ক্যাপাসিটারটি কিন্তু নষ্ট, ক্যাপাসিটারটি নষ্ট। এই ক্যাপাসিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের আউটপুট ভোল্টেজটি নাই হয়ে গিয়েছে। আমরা এই ক্যাপাসিটারের পরিবর্তে আমরা এখানে একটি লোকাল ক্যাপাসিটার ব্যবহার করব। এই যে এই লোকাল ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মানটি ছিল 10 UF, 250 VAC। আর আমরা এখানে এই ক্যাপাসিটারগুলো জেনারেটর বা IPS এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। IPS এও কিন্তু এই জেনারেটর, এই ডায়োড গুলো থাকে, সরি ক্যাপাসিটার গুলো থাকে। আমরা এই ক্যাপাসিটারের পরিবর্তে আজকে এই ক্যাপাসিটারটি এখানে লাগাবো। এই ক্যাপাসিটারটিও আমাদেরকে মাপ দিয়ে দেখে নিতে হবে। আমাদের কিন্তু এখানে অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করতে হবে। সিরিজ লাইন ছাড়া আমরা এভাবে ক্যাপাসিটার যদি চেক করি, তাহলে ক্যাপাসিটারটি লাইন দেওয়া মাত্র ভাড়াস করে ফেটে যাবে। তো দেখুন এখানে কিন্তু ফায়ারিং করলো, তার মানে এই ক্যাপাসিটারটি ঠিক আছে। আমরা এই ক্যাপাসিটারটিকে, এই ক্যাপাসিটারের পরিবর্তে এই ক্যাপাসিটারটিকে লাগাবো। এই ক্যাপাসিটারটি লাগিয়ে তারপর আমরা আবার জেনারেটরটি স্টার্ট করব। করব আমরা এই ক্যাপাসিটারটিকে এখানে আটকিয়ে নিচ্ছি। যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। এরকম জেনারেটর যদি আপনাদের থাকে, যদি আপনাদের বাসা বাড়ির হয়, তাহলে নষ্ট থাকলে আমার কাছে পাঠায় দেবেন, আমি সার্ভিসিং করে দেব। যদি মসজিদের জেনারেটর থাকে,
কোনো মসজিদে আপনাদের গ্রামের আশেপাশে যদি মসজিদে এরকম জেনারেটর বা এর থেকে বড় জেনারেটর যদি থাকে তাহলে আমার কাছে পাঠাই দেবেন, আমি সার্ভিসিং বিলটা একেবারে ফ্রি দিব। শুধু জেনারেটরের যে পার্টস গুলো লাগবে শুধু এই পার্টস গুলো নিয়ে আপনাদেরকে কিনে দিতে হবে, আর জেনারেটরের যে সার্ভিসিং চার্জটা আমি সম্পূর্ণ ফ্রি দিব মসজিদের ক্ষেত্রে। আমরা জেনারেটরটিকে যদি স্টার্ট করি, যেহেতু এখানে তেল আছে, আমরা কার্বোরেটরের ভিতরে তেল আছে, তেলটা আর দিলাম না, আমরা জেনারেটরটিকে স্টার্ট করবো। দেখুন জেনারেটরটি আমি স্টার্ট করার পরে এখানে কিন্তু বাতি লাল বাতি জ্বলে উঠছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন লাল বাতি কিন্তু জ্বলতেছে। আশা করি আমার এই ভিডিওটি আজকে আপনাদেরকে ভালো লাগবে। আমাদের কাছে যেহেতু এই পিনটি নাই, যার কারণে আমি এসি ভোল্টেজ আউটপুট আপনাদেরকে দেখাইতে পারলাম না। এই জেনারেটরটির এই ক্যাপাসিটারটি নষ্ট হয়েছিল, ক্যাপাসিটারটি চেঞ্জ করার পর আমাদের জেনারেটরটি এখন ওকে। যদি মসজিদের জেনারেটর এরকম নষ্ট থাকে, হয়তো স্টার্ট হচ্ছে না বা কারেন্ট সাপ্লাই দিচ্ছে না, যদি এরকম থাকে তাহলে আমার কাছে পাঠাই দেবেন, আমি ফ্রি সার্ভিসিং করে দেব। শুধু যে মালগুলো লাগবে এই জেনারেটরের ভেতরে যে পার্টসপাতিগুলো লাগবে শুধু এই পার্টসপাতিগুলো নিয়ে আপনাদেরকে কিনে দিতে হবে, বাদ বাকি সম্পূর্ণ কাজ আমি ইনশাল্লাহ ফ্রি দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওটি দেখে কোনো মসজিদে যদি নষ্ট জেনারেটর থাকে তারা যাতে আমার কাছে জেনারেটর পাঠাইতে পারে। আর যাদের বাসা বাড়িতে জেনারেটর আছে, নষ্ট হয়ে পড়ে আছে, অনেক দিন ব্যবহার করা হয়নি, অকাজ হয়ে আছে, এরকম জেনারেটর থাকলে আমার কাছে পাঠাই দেবেন, আমি ঠিক করে দেব। জেনারেটরের ট্যাঙ্কিটিকে আবারও এখানে লাগিয়ে নিচ্ছি, যাতে জেনারেটর আর কোনো কাজ নাই, সম্পূর্ণ কাজ ওকে। আমরা এখন ট্যাঙ্কিটিকে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। এগুলো কাজ আপনারা চাইলে ভিডিও দেখেও করতে পারেন, কাজ কিন্তু খুবই সহজ, বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। আমাদের জেনারেটরটি এখন কমপ্লিট হয়ে গেল। সবাই আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে কোনো মসজিদে যদি জেনারেটর থাকে, নষ্ট হয়ে পড়ে আছে, মুসল্লিরা অনেক কষ্টে আছে, সেই ধরনের জেনারেটর থাকলে আমার কাছে পাঠাই দেবেন, আমি ফ্রি সার্ভিসিং করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু লাইটটি জ্বলতেছে, তার মানে আমাদের এই জেনারেটরটি ওকে আছে। এখন এখানে যখন আমরা আউটপুট ভোল্টেজ বের করব তখন জেনারেটরের স্পিডটা আরো বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।